সিলেটি আঞ্চলিক নাটকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া আক্তার চুমকি হার্ট অ্যাটাক করেছেন। গতকাল শনিবার শাহেদ মোশাররফ কটাইমিয়া ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন সোনিয়া আক্তার হার্ট অ্যাটাক করেছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত 22 জুন বৃহস্পতিবার সোনিয়া আক্তার চুমকি হঠাৎ করে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন সোনিয়াকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা মেডিকেল টেস্টের মাধ্যমে জানান সোনিয়া আক্তার হার্ট অ্যাটাক করেছেন। পারিবারিক সূত্রে আরও জানা যায়, সোনিয়াকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করার কারণে তিনি বর্তমানে কিছুটা আশঙ্কা মুক্ত রয়েছেন। তবে সোনিয়ার বর্তমান অবস্থা কেমন তা এখনো পর্যন্ত জানা যায়নি। সোনিয়া আক্তার চুমকির হার্ট অ্যাটাকের খবর শুনে তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসেন সিলেট ভিজুয়াল মিডিয়ার সদস্য বৃন্দরা। সোনিয়া আক্তার চুমকির জন্য দেশ এবং বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন কটাইমিয়া, তেরামিয়া, আক্কেল আলী সহ সিলেট ভিজুয়াল মিডিয়ার সকল সদস্য বৃন্দরা। পাশাপাশি সোনিয়া আক্তারের দ্রুত সুস্থতা কামনা করছেন সবাই। অভিনেত্রী সোনিয়া আক্তার চুমকি বেশ কয়েকদিন থেকে সিলেটি নাটকে অভিনয় করে আসছেন। তিনি কটাইমিয়া, তেরামিয়া, আক্কেল আলী সহ অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে নাটকে অভিনয় করেছেন। সেই হিসেবে সোনিয়া আক্তার চুমকি সিলেটি নাটকপ্রেমী মানুষের কাছে অনেকটা পরিচিত। সোনিয়ার অসুস্থতার খবর শুনে দেশ বিদেশে থাকা অনেক দর্শকরা দ্রুত সুস্থতা কামনা করছেন।